वेलकम फ्रेंड्स टू माय यूट्यूब चैनल प्लान्स एंड लाइफ। आज के हमारे आलोचना विषय हलो भारतवर्ष बांग्लादेशे सुपरिचित आगाछा धूलपी गाच। धूलपी गाच के विभिन्न एलाकाय विभिन्न नामे डाका हय, तबे एर बहुल परिचित नामगुली हलो दंडकलश বা দলকলস, শ্বেতদ্রোণ। আবার উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এর নাম কানশিশা। ইংরেজিতে এই আগাছাকে থুম্বা বলা হয়। এটি একটি ঔষধি উদ্ভিদ। উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরায় এর কচি গাছ শাক হিসেবে খাওয়া হয়। দণ্ডকলস একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। শুষ্ক, খোলা ও ডাঙা জমিতে এরা জন্মায়। এর কাণ্ড সাধারণত 1 থেকে 2 ফুট উচ্চতা হতে পারে। ধূলপি গাছের পাতা লম্বায় 3 ইঞ্চির মতো হয় এবং চৌড়ায় 1 ইঞ্চি হতে পারে। শরৎ এবং শীতের মাঝামাঝি সময়ে এই ধূলপি গাছের এক ধরনের সাদা এবং ছোট ফুল ফোটে। ভারতবর্ষ, বাংলাদেশ, ফিলিপাইন্স ও মরিশাসের সমভূমি অঞ্চলে এই গাছটিকে দেখতে পাওয়া যায়। সাধারণত শাক হিসেবে ব্যবহার করা হলেও এর কতগুলো ঔষধি গুণ রয়েছে এবং বিভিন্ন ট্রেডিশনাল যে ঔষধ তৈরি করা হয় সেগুলিতে এর ব্যবহার পাওয়া যায়। গ্রামীণ অঞ্চলের কোনো কোনো কবিরাজ এই ধূলপি গাছের পাতা এবং কাণ্ড বিভিন্ন ভেষজ চিকিৎসায় ব্যবহার করেন। জ্বর, সর্দি, কাশি, কৃমি, পেট ফাঁপা, বদহজম ও বাতের ব্যথায় এই গাছটি ব্যবহার হয়ে থাকে। ত্বকের রোগ বা অ্যালার্জি, আবার কোনো সময় কোনো পোকার কামড়, যেমন পিঁপড়ে, মৌমাছি, বিছা ইত্যাদির কামড়ে যন্ত্রণা পশম করার জন্যেও এই ধূলপি গাছের ব্যবহার রয়েছে। তবে বাতের ব্যথা ও ইউরিক অ্যাসিড জমার কারণে পায়ে যে ব্যথা হয় সেক্ষেত্রে এই ধূলপি গাছ ভীষণ কাজ করে। ধন্যবাদ।